জেলা থেকে বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা এসেছে নিজেদের হাতে চাকরি এবং তাদের লড়াই চাকরির লড়াই লড়ার জন্য আমরা আশাবাদী আমাদের সিট আপডেট করে কমিশন তথা সরকার আমাদের মুখে হাসি ফোটাবেন এবং 10 বছরের যন্ত্রণা অবসান ঘটাবেন বলো আমাদের ফেসবুক লাইভ হচ্ছে আজকে কেন এসেছেন এখানে আজকে আমরা 10 বছর ধরে বঞ্চিত আমরা উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ বঞ্চিত আমাদের মূল দাবি কমিশনের তৈরি গেজেট 83B যে রুলস আপডেট ইন্টারভিউ তোমাদের আগে পর্যন্ত আপডেট সিটটাই মূল দাবি আমরা কেন বঞ্চিত হয়েছি সেটা মূল দায়ী কিন্তু কমিশন তারা আপডেট সিট করেনি আজ 10 বছর আগে যে সিট 14000 বলেছিল সেই সিটে নিয়োগ হচ্ছে কাউন্সিলিং হচ্ছে তাই আজকে আমরা 3 দিন 72 ঘন্টা এখানে আমরা অবস্থান বিক্ষোভ অবস্থান করছি এই কর্ণময় বাস স্ট্যান্ডের পাশে আমাদের সৌরভ একাডেমি এটা আমাদের দাবি সমস্ত সিট আপডেট করে আমাদেরকে অবিলম্বে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে নিয়োগ দিতে হবে এইটুকুই আমাদের আন্দোলনে আছে বলতো